তরুণদের জন্য আবারও চমক নিয়ে আসছে শীর্ষ স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। ব্র্যান্ডটির ওয়াই সিরিজের মাঝারি বাজেটের নতুন স্মার্টফোন ওয়াই সিক্স প্রো 2019 চলতি মার্চ মাসে বাংলাদেশের বাজারে আসতে পারে। তরুণদের কথা মাথায় রেখে নির্ঝঞ্ঝাটভাবে স্মার্টফোন ব্যবহারের জন্য ফ্যাশনেবল ডিজাইনের পাশাপাশি ফোনটিতে রাখা হয়েছে ট্রেন্ডি কনফিগারেশন। দৃষ্টি আকর্ষকে ফোনটিতে তিনটি কালারের সমাহার রাখা হয়েছে। অ্যাম্বার ব্রাউন কালারের লেদার ফিনিশ নতুন ডিজাইন রাখা হয়েছে ওয়াই সিক্স প্রো 2019। নতুন এই কালার ছাড়াও স্মার্টফোনটি পাওয়া যাবে মিড নাইট ব্ল্যাক ও স্যাফিয়ার ব্লু কালারে। ফোনটির পেছনের অংশ দেখতে বেশ আকর্ষণীয়, কেননা এতে রাখা হয়েছে সিঙ্গেল ব্যাকপার্ট ডিজাইন। কম বাজেটের স্মার্টফোনে প্রিমিয়াম অভিজ্ঞতা পেতে এতে ব্যবহার করা হয়েছে 3 GB শক্তিশালী র্যাম, সঙ্গে রয়েছে 32 GB ইন্টারনাল স্টোরেজ। এ বাজেটে শক্তিশালী 3 GB র্যাম থাকা স্মার্টফোনটিতে ব্যবহারে খুবই ভালোই অভিজ্ঞতা পাওয়া যাবে। নতুন এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.09 ইঞ্চির HD ভিউ ড্রপ ডিসপ্লে, ফলে বড় ডিসপ্লের অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা। ফোনটির স্ক্রিন ও টাচ প্যানেলের অনুপাত 87%। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।